বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি 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 হতে 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 চাইছো ইউজিতে পিজিতে তোমাদের প্রত্যেকের ভর্তির টাকা ফেরত দেওয়ার নিয়ম লাগু করলো অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে ইউজিসি ইউজিসি অফিশিয়াল বিজ্ঞপ্তিতে কি জানালো তোমরা কলেজে ভর্তি হলে সেই ভর্তির টাকা কিভাবে ফেরত পড়তে পারবে সম্পূর্ণ ভর্তির টাকা কবে মধ্যে আবেদন করলে ফেরত পেতে পারবে সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো ইউজিসির অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সম্পূর্ণ টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পেতে চাও এবং এবছরের এর নতুন যে টাকা ফেরত পাওয়ার নিয়ম সেটা সম্পূর্ণ জানতে চাও ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যারা এই মুহূর্তে এ ছাত্রছাত্রী রয়েছো কোভিড জবের থেকে শুরু হয়েছে আমাদের রাজ্যে ভর্তির টাকা ফেরত দেওয়ার কিন্তু একটা রুলস বা রেগুলেশান এনেছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসি যেখানে প্রত্যেক বছর বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের এর যাতে রকম সমস্যা না হয় এবং টাকা যাতে এ ছাত্রছাত্রীরা ফেরত পায় কলেজে ভর্তির সেই বিষয়ে কিন্তু অবগত করেছে দু সালেও করেছিল দু সালেও করেছিল এবার দু হাজার সালেও কিন্তু অফিসিয়ালভাবে লাগু করলো ইউজিসি ইউজি পিজি অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা ফেরত দেওয়ার নিয়ম ধরো তুমি পাঁচটা কলেজে ভর্তির জন্য আবেদন করেছো তার মধ্যে তোমার একটা টার্গেট রয়েছে যে আমি এই কলেজেই ভর্তি হতে চাইছি ধরো তুমি আশুতোষ সিটি এবং সুরেন্দ্রনাথ এই তিনটে কলেজেই ফর্ম ফিল আপ করেছো তুমি ভর্তি হতে চাইছো আশুতোষ কলেজে কিন্তু ও তোমার আশুতোষ কলেজের যে মেরিট লিস্ট সেটা অনেক পরে এসছে বা কোনো কারণে ফার্স্ট মেরিট লিস্টে তোমার নাম আসেনি এ এক্ষেত্রে এ তোমার নাম চলে এসছে সুরেন্দ্রনাথ কলেজে তুমি সুরেন্দ্রনাথ কলেজে এর তোমার সময়সীমা যে এই মুহূর্তে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে এখনই তোমাকে সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হতে হবে এবার তুমি কি করলে যে আশুতোষ কলেজে আমার সেকেন্ড মেরিট লিস্টে নাম আসবে কিনা কে জানে আমি আগের থেকেই সুরেন্দ্রনাথ কলেজে ভর্তি হয়ে যাই তুমি ভর্তি হয়ে গেলে ফিস ধরো পাঁচ হাজার টাকা আছে বা যাই আছে সেই ফিস দিয়ে তুমি ভর্তি হয়ে গেলে পরবর্তী তুমি দেখলে যে সেকেন্ড মেরিট লিস্টে আমার আর আশুতোষ কলেজে নাম উঠেছে তুমি তো আশুতোষ কলেজেই ভর্তি হতে চাইছিলে আবার তুমি আশুতোষ কলেজে টাকা দিয়ে ভর্তি হলে এক্ষেত্রে কি আগের যে কলেজটাই তুমি ভর্তি হয়েছিলে সুরেন্দ্রনাথ কলেজে সেই কলেজে পড়ছো না তার সত্ত্বেও টাকাটা দিয়ে দিয়েছো এই যে টাকাটা এই টাকাটা যাতে তোমাদের ওয়েস্ট না হয় এই টাকাটা যাতে অপচয় না হয় সেই কারণে কিন্তু ও ইউজিসি গাইডলাইন দিয়েছে যে এই যে টাকাটা রয়েছে সেই টাকাটা সম্পূর্ণভাবে তুমি পেয়ে যাবে তোমার ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে এ তো এই রিফান্ডের জন্য একটা নিয়মাবলী তৈরি করেছে কিন্তু ইউজিসি কী নিয়মাবলী তোমাদের বলে রাখি যে আগের বছর একটা সময়সীমা ছিল যখন খুশি তুমি টাকা রিফান্ড চাইলেই কিন্তু পাবে না আর তুমি ভর্তি হয়ে যাওয়ার পর ওর একত্রিশে অক্টোবরের মধ্যে তুমি যদি ই ওই কলেজে পড়তে না চাও তাহলে ভর্তির টাকাটা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তোমরা ফেরত পেতে পারো তার জন্য ও তোমাকে কিন্তু একটা আবেদন করতে হবে লিখিতভাবে নতুবা কলেজের বেশিরভাগ কলেজই কি করে থাকে ওয়েবসাইটের মধ্যেই একটা অ্যাডমিশন ক্যানসেলেশান ফর্ম দিয়ে সেই ফর্মটা ফিল আপ করলে কিন্তু তোমার যে টাকাটা সেটা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি একত্রিশে অক্টোবর একত্রিশে অক্টোবর দু হাজার বাইশের মধ্যেই তুমি যদি ক্যান্সেলেশান করো তোমার অ্যাডমিশন আর তাহলে কিন্তু তুমি সেই টাকাটা ফেরত পেয়ে যাবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্পূর্ণ টাকা ধরো পাঁচ হাজার দিয়ে ভর্তি হয়েছো পাঁচ হাজার টাকাই তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পেয়ে যাবে কিন্তু যদি তুমি একত্রিশে অক্টোবরের এর পরে অ্যাকচুয়ালি ক্যান্সেলেশান করো তাহলে কিন্তু সম্পূর্ণ টাকা অর্থাৎ যে টাকা দিয়ে তুমি ভর্তি হয়েছিলে সেই টাকাটা ব্যাঙ্কে পাবে না কিছু টাকা কেটে নেওয়া হবে হাজার টাকা একত্রিশে অক্টোবরের পর এবং একত্রিশে ডিসেম্বরের আগে তুমি যদি আবেদন করো বা ভর্তি ক্যান্সেল করো তাহলে কি তুমি যে টাকা দিয়ে ভর্তি হয়েছিলে সেই টাকার থেকে হাজার টাকা কেটে নেওয়া হবে অর্থাৎ পাঁচ হাজার টাকা দিয়ে যদি অ্যাডমিশান নাও তাহলে হাজার টাকা কেটে চার হাজার টাকা তোমাকে ফেরত দেওয়া হবে এ অর্থাৎ তুমি খুব লেটে অ্যাডমিশন ক্যান্সেলেশন করছো বলে তোমার হাজার টাকা সেই কারণে কিন্তু কেটে নেওয়া হবে যেটা রুলস রেগুলেশন রয়েছে এবং তুমি যদি একত্রিশে ডিসেম্বরের মধ্যেও অ্যাডমিশন ক্যান্সেল না করো ধরো জানুয়ারিতে গিয়ে অ্যাডমিশন ক্যান্সেল করছো জানুয়ারির এক তারিখে গিয়ে তাহলে কিন্তু তুমি কোনো টাকা পাবে না কাজেই অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে এ ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে কিন্তু তোমাকে এ তোমার অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে এ ব্যাপারটা একটু গুছিয়ে বলি যে তুমি ভর্তি হয়েছো তুমি সেই কলেজে পড়তে চাও না তুমি অন্য কলেজে পড়তে চাও এক্ষেত্রে তোমার অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে একত্রিশে অক্টোবরের মধ্যে একত্রিশে অক্টোবরের মধ্যে তুমি যদি তোমার অ্যাডমিশান ক্যান্সেল করো তাহলে যত টাকা দিয়ে ভর্তি হয়েছিলে সেই সম্পূর্ণ টাকা তোমাকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অ্যাডমিশনের টাকা রিফান্ড পাওয়ার জন্য এক টাকাও দিতে হবে না জিরো পেমেন্টে তুমি তোমার অ্যাডমিশনের টাকা রিফান্ড পেয়ে যাবে অ্যাডমিশন ক্যান্সেল করতে পারবে কিন্তু যদি তোমার দেখা যায় একত্রিশে অক্টোবর পেরিয়ে যায় আর একত্রিশে অক্টোবরের পর নভেম্বরের এক তারিখ থেকে এ ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে অ্যাডমিশান ক্যান্সেল করো তাহলে কিন্তু ওই অ্যাডমিশান ক্যান্সেল করার জন্য হাজার টাকা তোমার কেটে নেওয়া হবে কারণ তুমি অনেকটা দেরিতে অ্যাডমিশান ক্যান্সেল করেছো ওই কলেজে একটা সিট ফাঁকা হয়ে গেল সেই কারণে কিন্তু তোমাকে হাজার টাকা কেটে বাদ বাকি টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে এবং তার থেকেও যদি বেশি দেরি করো অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পেরিয়ে গেছে জানুয়ারির এক তারিখের পর বা জানুয়ারির এক তারিখে যদি তুমি তোমার ভর্তি ক্যান্সেল করো তাহলে কিন্তু কোনো টাকা তুমি ফেরত পাবে না এটা কিন্তু প্রত্যেকের জানা দরকার আর না হলে কিন্তু অনেকেই কিন্তু ও একাধিক কলেজে ভর্তি হয় বিভিন্ন কারণবশত পরবর্তীকালে সেই টাকাটা পায় না এটা কিন্তু এবছর দু হাজার কুড়ির টাকার রিফান্ড পাওয়ার নিয়ম যেটা অফিসিয়ালি প্রত্যেকটা কলেজের জন্য নিয়ম লাগু করেছে ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন আশা করি টাকা ফেরত পাওয়ার বা রিফান্ড পলিসি কলেজ বিশ্ববিদ্যালয়ের এবছরের নিয়ম নিয়ে তোমরা সম্পূর্ণ বিস্তারিত জানতে পেরেছ এখনও যদি কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাও আগের বছর যেরকম বোর্ডের ডিটেলসে তোমাদেরকে বিস্তারিত জানিয়েছিলাম সি ডি কলেজ এই বিষয় নিয়ে সেরকমভাবে বিস্তারিত এ পরবর্তী ভিডিওতে তোমাদের ডিটেলসে জানিয়ে দেব ও আর অন্যান্য বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও কমেন্ট সেকশানে কিংবা এবং সরাসরি ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করতে পারো প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল জয় হিন্দ জয়